চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ যাত্রা নিয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সারা দেশে মহাসড়কের কয়েকটি পয়েন্টে মনোযোগ দিলে এবারের ঈদ যাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে বলে তার আশা। তবে পুরোপুরি যানজটমুক্ত করার নিশ্চয়তা দিতে পারেননি মন্ত্রী। ফসলে রাব্বির রিপোর্ট। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদের সাত দিন আগে থেকে ১৩ দিন খোলা থাকবে সব সিএনজি স্টেশন। দুর্ঘটনাসহ যে কোনো পরিস্থিতিতে যেন মহাসড়কের যানজট তৈরি না হয় সেজন্য প্রস্তুত থাকবে হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। কিন্তু সড়কের গতি বাড়াতে এগুলো যথেষ্ট নয় বলে মনে করেন পরিবহন ও সড়ক সংশ্লিষ্টরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে চাঁদাবাজি বন্ধ করতে পারলে যা জিনিসপত্রের দাম অনেক কমে যাবে। যেই চাঁদাবাজি আমরা বন্ধ করতে পারছি, যেখানে অতিরিক্ত চাঁদা হবে সেখানে আমরা টেলিফোন করব এবং ব্যবস্থা নিবে। তবে চাঁদাবাজি শতভাগ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। চাঁদাবাজিকে আপনি বন্ধ করতে পারবেন, নিয়ন্ত্রণ করা হয়তো যাবে। চাঁদাবাজিটা আজকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কথা বলতে হচ্ছে, মানে এটা এমন বাজে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। সড়কে লক্ষ্যঝক্কর বাস চলাচল করাকে লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেন বিআরটিএ সক্ষমতা বাড়াতে হবে, নইলে কাজে আসবে না কোনো সিদ্ধান্তই। একই সাথে বাড়াতে হবে হাইওয়ে পুলিশের ক্ষমতা। এই নগরীতে বাসগুলোর দিকে তাকানো যায় না, চন্নাই চন্নাই এরকম এই গাড়িগুলো চলে চোখের সামনে, এটা সত্যি লজ্জার বিষয়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। উত্তরবঙ্গের প্রবেশপথ এবং গাজীপুরের সড়ক পরিস্থিতি ঠিক থাকলে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। একই সঙ্গে থ্রি হুইলার বন্ধে কঠোর হওয়ার তাগিদ দেন মন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।